নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে যখন সকালে উঠেছিলাম তখন প্রায় বাজে ভোর 5টা কি 5:10 এরকম হবে। এখন যেহেতু আমাদের মর্নিংয়ে স্কুল চলছে, তাই সেই কারণে কিন্তু আজকাল বেশ অনেকটাই আগে উঠতে হয়। আবার যখন ডেতে স্কুল চলে তখন একটু দেরি করে উঠলেও চলে। তো যাই হোক, আজকে যেটা প্রথমে করে নিয়েছিলাম সেটা হলো যে মর্নিংয়ে যাওয়ার জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম। আগের দিন রাতেই কর্তামশাইকে দিয়ে ঘরে ব্রাউন ব্রেডটা আনানো ছিল। সকাল সকাল যেটা করলাম, যে প্রথমেই তাওয়াটা ভালো করে গরম করলাম, আর তাতে কিন্তু ব্রেডগুলো একটু ভালো করে সেঁকে নিলাম। আসলে আমি দেখেছি একটু বেলা করে উঠলে কিন্তু খিদেটা কম পায়, কিন্তু ভোরের দিকে উঠলে খিদেটা প্রচণ্ড বেশি পায়। আর স্কুলে গিয়ে যখন এই 9টার দিকে টিফিনটা হয়, ওই সময়টায় কিন্তু ভীষণ খিদে পায়। তো যাই হোক, এই দেখুন, ওই জন্য যেটা আমি করছিলাম যে ব্রেড বাটারটা একেবারে রেডি করে নিচ্ছিলাম। আর যেটা আমি সবসময় করে থাকি, যে এই যে ব্রেড বাটারটা রেডি হয়ে গেলে আমি ওপর দিয়ে অল্প একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিই। আমার কিন্তু এতে এটা খেতে বেশি টেস্টি লাগে। ছোটোবেলা থেকেই এইভাবেই কিন্তু আমি খেয়ে এসেছি, তাই এখনও কিন্তু এই অভ্যাসটা রয়েই গেছে। আমাদের বাড়িতে কিন্তু টোস্টার আছে, কিন্তু সত্যি বলতে টোস্টারে আমার সবসময় টোস্ট করা হয় না, যদিও করলে খুব ভালোই হয়। যাই হোক, এরপর বন্ধুরা স্কুল থেকে চলে এসেছিলাম। চলে আসার পর প্রথমেই আগে আমি যেই কাজটা করে নিই, প্রথমে হচ্ছে যে মা আগে কাপড়গুলো একটু কেচে রেখেছিল, সেই কাপড়গুলো আগে আমি কিন্তু মেলে দিচ্ছিলাম। কারোর কী হয় দেখবে, ওই স্নান করে কাপড় মেলতে সত্যি খুব প্রবলেম হয়, আবার থেকে এত গরম লাগে পুরো গা ঘামিয়ে যায়। তাই আমি যখন স্কুল থেকে এলাম দেখলাম মায়ের সেই সময় কিছু কাপড় কাচা হয়েছে। তাই আমি মাকে বললাম দাও আমাকে, আমি ওগুলো গিয়ে মেলে দিই। তো যাই হোক, ওই সমস্ত হওয়ার পরে একটু রান্নাঘরে এলাম, রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। যদিও আজকে রান্নাঘরটা বেশ ক্লিনই ছিল, কারণ সকালবেলা একবার পরিষ্কার করেই গিয়েছিলাম। আর তারপর যেই কাজটা করেছিলাম সেটা হচ্ছে বোতলগুলোতে প্রথমে একটু জল ভরে নিয়েছিলাম। এখন বন্ধুরা আমরা কিন্তু পুরো ফ্রিজের জল খাই না, একটু ঠান্ডা গরম আমরা মিশিয়ে খাই। আর যেদিন যেদিন দেখি একটু বৃষ্টি বাদল হচ্ছে, সেদিন তো একেবারেই ফ্রিজের জল খাই না, সেদিন পুরোটাই নর্মাল ওয়াটার খাই। যাই হোক, এই দেখো সমস্ত বাসনপত্র তো আমাদের হাউস হেল্প এসে মেজেই দেয়, তাও যে কটা টুকটাক যখন যা থাকে, দেখছিলাম যে বেশি নেই এগুলো রাখাই ছিল, তাই আগে কিন্তু এগুলো এসে ভালো করে মেজে নিয়েছিলাম। আর আমি যখনই এগুলো ধুই, আমি কিন্তু একটু বেসিনটা ভালো করে ব্রাশ দিয়ে আমি ধুয়ে নিই, এতে কিন্তু বেসিনটা বেশ পরিষ্কার থাকে। আর এরপর যেটা করেছিলাম সেটা হলো গিয়ে চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমি কিন্তু দেখেছি যে কোনো চালই হোক, সেটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখলে চালটা কিন্তু যেরকম আকারে বাড়ে সেরকম আয়তনেও কিন্তু অনেকটা বেড়ে যায়। আমাদের এই চালটা কিন্তু জিরা কাঠি চাল। এই চালটা আমার খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে এটা খেতাম না, প্রথমে আমরা দেরাদুন রাইস খেতাম, তারপর এলো বাঁশকাঠি, এখন আমরা খাচ্ছি জিরা কাঠি। এই চালটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, প্রথমে কয়েকটা ধোয়া দিয়ে নিয়েছিলাম কলে, তারপর আমি শেষের বার যেটা করি, ফিল্টার থেকে জলটা নিয়ে সেই জলেই আমি কিন্তু চালটা একবার ধোয়া দিয়ে রাখি। যাই হোক, তারপর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে বোধকে নিয়ে স্নান করাতে চলে গিয়েছিলাম বাথরুমে, কারণ বাথরুম থেকে আসার পর যেই কাজগুলো আমি করব সেগুলো আমি আগে থেকে গুছিয়ে রেখে গেলে আমার যেন এসে নিয়ে অনেকটা কাজ কম থাকে। আর যেহেতু আমি বোধকে স্নান করিয়ে দিই, তাই আমিও তখন একসঙ্গেই একেবারে স্নান করিয়ে দিই, কারণ ওকে স্নান করাতে যেই যায় তার নিজেরও সঙ্গে সঙ্গে স্নান হয়েই যায়। যাই হোক বন্ধুরা, এই দেখো এবারে স্নান করে এসে গেছি। এসে নিয়ে যেটা করেছিলাম দেখলাম যে একটা ঘরে তখনও বিছানা তোলা হয়নি। তো যাই হোক, সেই ঘরের কিন্তু বিছানাটা ভালো করে তুলে নিয়েছিলাম। জানেন তো বন্ধুরা, ছোটোবেলায় যখন স্কুল থেকে ফিরতাম, স্কুল থেকে ফিরে কিছু খাওয়া দাওয়া করে হয় একটু ঘুমিয়ে নিতাম, কিংবা হয়তো কিছুক্ষণ খেলতে যেতাম, বা হয়তো স্যার বাড়িতে আসতো পড়াতো, যাই হোক এইভাবেই কাটতো। আর এখনও যে স্কুল থেকে আসি, এখন অনেক সময় ভাবি যে এসে আগে একটু শুয়ে নেব, একটু রেস্ট করে নেব, কিন্তু সত্যি বলতে ঘরের ভাবি কি আগে যদি কাজগুলো ভালো করে সেরে নিই, তারপর যেন একটু শান্তিতে ঘুমাবে, ওই কাজ সব ছড়ানো ছিটানো থাকবে আর গিয়ে ঘুমিয়ে যাব, তখন যেন একটু শান্তিতে ঘুমটাও হয় না। তো যাই হোক বন্ধুরা, ওই জন্য কিন্তু প্রথমে যেটা করি যে স্কুল থেকে এসে ঘরটা ভালো করে আগে গুছিয়ে নিই। তবে এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই এখানে বলে রাখার, এরপর যখন স্কুলটা মর্নিংয়ে শুরু হবে তখন আমি যেটা ভেবেছি, অনেকগুলো কাজ আমি কিন্তু সন্ধেবেলাতেই গুছিয়ে রাখবো। সকালে শুধুমাত্র যেই কাজগুলো করব সেগুলো হচ্ছে টিফিন, জলখাবার করা, বা যেটা হচ্ছে আমাদের লাঞ্চে রান্নাবান্নাগুলো করে যাওয়া, কারণ এক সকালে উঠে এত কাজ হয় না। তাই আমি এবার থেকে এটাই ভেবে রেখেছি
যে স্কুল থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমি বিকালে যেগুলো যেগুলো ঘরের আনুষঙ্গিক কাজ সেগুলো আমি বিকালেই করে রাখবো, এবং পরের দিন সকালে উঠে আমি সকালের রান্নাবান্নাগুলো করে দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি স্কুলে যাব। তাহলে আমারও সত্যি বলতে খুব সুবিধা হবে, না তো স্কুল করে এসে যখন আস্তে আস্তেই প্রায় বিকাল 5টা হয়ে যায় তখন আর এতটা সময় থাকে না, বা স্কুলে যাওয়ার আগেও এতটা পরিপূর্ণ সময় থাকে না যে তখন এত সমস্ত ব্লগ শ্যুট করতে পারবো। যাই হোক, এই দেখো কর্তামশাই আজকে বাজার থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর এই যে লেবুগুলো, কিন্তু যদিও আজকে বাজার থেকে আনেনি, ওর একটা ডিলার ওকে দিয়েছিল তাদেরই গাছের লেবু, খুব সুন্দর, গন্ধটাও এত সুন্দর কি বলবো। তো যাই হোক, আজকে কিন্তু আমরা সয়াবিন খাচ্ছিলাম, সঙ্গে আজকে ছিল কাঁচা মুগ ডাল, আলু পোস্ত, আর যেটা ছিল সেটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। তার মানে আজকে মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। তো আগে আমি যেটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে সয়াবিনটাকে আগে আমি একটু গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম একটু নুন। এতে কিন্তু সয়াবিনের সাইজটাও যেরকম বড় হয় আর ভিতরে নুনটাও কিন্তু ঢুকে যায়। আর এরপর যেই কাজটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে আলুটাকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়ে আলুটাকে কিন্তু জল ঝরার জন্য দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটার জলটা আগে থেকে ঝরিয়ে রাখলে আলুটা কিন্তু ভাজার পর খেতে খুব ভালো লাগে। তাই আলুটাকে ভালো করে কেটে নিয়ে বেসিনে ভালো করে একটু ধুয়ে নিয়ে একটা থালার উপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে জলটা ভালো করে ঝরে যায়। জানো তো বন্ধুরা, আজকাল আমার যেন আমিষের থেকে নিরামিষটা খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, তবে নিরামিষ মানে এটা না যে একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া, তবে হ্যাঁ এই মাছ ডিম এসবের যেন থেকে আজকাল এই সমস্ত নিরামিষ খাবার খেতেই বেশি ভালো লাগে। তো এই যে প্রথমে কিন্তু এই সয়াবিনের মশলাটা একেবারে রেডি করে নিচ্ছিলাম, আর এই যে রেডি করে নেওয়ার পরে এই জন্যই প্রথমে এটা রেডি করে নিচ্ছিলাম কারণ আজকের কিন্তু ওয়েদারটা খুব, আজকে একবার রোদ উঠছে আরেকবার কিন্তু মেঘলা করছে, ভাবলাম বাই চান্স যদি আবার বৃষ্টি বাদল হয়ে যায় তখন আবার কারেন্ট চলে গেলে কিন্তু মিক্সি করতে পারবো না, সেই জন্য আগেই কিন্তু মশলাটা করে রেখে দিয়েছিলাম। আর এরপরে দেখলাম সয়াবিনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো একদম ভালো করে জলটা একদম চিপড়ে নিয়ে একদম ভালো করে সয়াবিনটা প্রথমে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে কিন্তু আমরা সবাই এই সয়াবিনটা খেতে ভীষণ ভালোবাসি, সপ্তাহে একদিন বা দুদিন করেও অনেক সময় এটা কিন্তু অবশ্যই হয়, যাই না কেন আমরা সবাই খুব ভালোবাসি। তবে হ্যাঁ, সয়াবিনের আমি আরেকটাও কিন্তু রেসিপি করি যেটা কিন্তু একদম খেতে ওই চিকেন চিকেন লাগে, কিন্তু এখন যেহেতু একটু গরম আছে আর এখন যেহেতু বেশি রিচ খাবার খেতে ইচ্ছা করছে না, তাই এখন এই কদিন ওটা আর কিন্তু করছি না। বন্ধুরা, একদিকে কিন্তু এখন এই সকালে স্কুলটা হয়ে খুব ভালো হয়েছে, হাতে কিন্তু সারা দিন সময় পাওয়া যায়, বাড়িতে এসেও কিন্তু সারা দিন বাড়ির নানা কাজগুলো করে নিতে পারি। তবে বন্ধুরা, আমি সবসময় যেই কথাটা প্রচণ্ডভাবে বিশ্বাস করি, মেয়েদের কিন্তু আত্মনির্ভর হওয়া উচিত, না শুধু এই জন্য না যে নিজের হাত খরচের জন্য, নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু ছেলে মেয়ে সবার পক্ষে ভীষণ দরকার। কোনো দিন আমি কিন্তু এটা ভেবে ছোট থেকে বড় হইনি যে সবসময় বড় হয়ে হাউসওয়াইফই হব। হ্যাঁ, আমি কোনো দিন বলছি না যে হাউসওয়াইফদের কাজ কম, ছোটোবেলা থেকে মাকে দেখেছি, তাও তো যারা কাজ করে তাদের একটা দিন ছুটি থাকে, কিন্তু হাউসওয়াইফদের কিন্তু ছুটি বলে কোনো দিন হয় না, 24 ঘন্টাই কিন্তু তারা একভাবে কাজ করে যায়। কিন্তু তাও আমি বলবো, এই ঘরের কাজ ছাড়াও নিজের একটা পরিচয় তৈরি করাটা আজকালকার দুনিয়াতে প্রচণ্ড দরকার, অন্য কারো জন্য নয়, নিজের জন্য। নিজের যাতে হাতে কিছু থাকে, নিজের যাতে পায়ে আমরা দাঁড়াতে পারি, এমনভাবেই কিন্তু আমাদের নিজেদেরকে তৈরি করা উচিত। কারোরই ওপর কিন্তু নির্ভরশীল থাকাটা একেবারেই উচিত না, কারণ আজকালকার দুনিয়ায় কখন কার কি হবে সেটা কেউ আগে থেকে বলে দিতে পারে না। আমরা কেউ চাই না যে আমাদের কারোর জীবনে কোনো দুর্ঘটনা ঘটুক, অঘটন ঘটুক, কিন্তু এটা তো সত্যি, কার কপালে কী লেখা আছে আমরা কেউ জানি না। তাই আমরা যেভাবে পারি, যেরকম করে পারি, আমাদের কিন্তু একটু একটু করে সেই আত্মনির্ভরতার পথটা বেছে নেওয়া উচিত। আরও একটা কথা, সবাইকে যে চাকরিই করতে হবে বা চাকরিই পেতে হবে এমনটা তো নয়, বা সবাই যে চাকরিই করতে চায় এমনও নয়, তবে যেটা করতে ভালোবাসে, যেই পথটা ভালোবাসে, আমার মনে হয় তার সেটা নিয়েই এগোনো উচিত। কেউ যদি ভাবে যে সে ব্যবসা করে ভালো থাকবে তাই করুক, কেউ যদি ভাবে সে চাকরি করে ভালো থাকবে তাই করুক, কেউ যদি ভাবে সে অনলাইনে যে কোনো কাজ করবে তাই করুক, কিন্তু করুক, কারণ আজকালকার দিনে এই কাজ করাটাই ভীষণ দরকার। তবে বন্ধুরা,
সত্যি বলতে আজকাল কেউ যদি ভাবে যে সে নিজের পায়ে দাঁড়াবে, আজকাল কিন্তু কোনো কিছুই সেটার পথে অন্তরায় হয়ে থাকতে পারে না। কারণ আজকাল ইউটিউব এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, এছাড়াও আজকাল অনলাইনে এত কাজের সুযোগ সুবিধা রয়েছে যে যদি কেউ ভাবে আমি নিজের পায়ে দাঁড়াবো, সে কিন্তু দাঁড়াতে পারবে, শুধু নিজের একটু ইচ্ছাটা থাকলেই হলো। আজকাল এই ইউটিউবটা আসার পর কত বেকার ছেলেমেয়েরা আজকাল একটা অর্থসংস্থানের, একটা কর্মসংস্থানের পথ কিন্তু খুঁজে পেয়েছে। কত হাউসওয়াইফরা যারা সারাদিন অনেক কাজ করতো, আজকে সেই কাজগুলো তুলে ধরেই তারা কিন্তু আজকে খুব ভালোভাবে রোজগার করছে। সত্যি এটা কিন্তু দেখেও খুব ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন ভাবতাম মা কি করে একা হাতে এত সব কাজকর্ম করে, কিন্তু সত্যি বলতে যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, যত বড় হচ্ছি, যত সংসারের মধ্যে ইনভলভ হচ্ছি, সত্যি বলতে বুঝতে পাচ্ছি যে এটা কিন্তু আমার মা বলে নয়, পৃথিবীর সব মায়েরা, পৃথিবীর সমস্ত মেয়েদের মধ্যে কিন্তু এই ট্যালেন্টটা কোথাও একটা লুকিয়ে থাকে। সেটা আমরা নিজেরাই কিন্তু কিছুটা সময় পরে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই দেখো কথা বলতে বলতে কিন্তু সয়াবিনটা হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে সয়াবিনের একটু হালকা পাতলা ঝোলই করেছিলাম, কারণ কিন্তু যেটাই হচ্ছে যে গরমকালে বেশি ভারী খাবার খেতে একেবারেই ভালো লাগে না। আর এরপর এই যেই সমস্ত মশলাগুলো প্রথম থেকে বার করে রেখেছিলাম, সেগুলো সব একে একে কিন্তু ভালো করে আটকে রাখছি, কিছুক্ষণ পর ওগুলো ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এই যে আজকের একটা স্পেশাল টিপস, যখন সয়াবিনের জন্য আজকে টমেটো কাটছিলাম, সেখান থেকে কিন্তু এক ফালি টমেটো নিয়ে একটু মুখের মধ্যে ভালো করে ঘষে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এতে কিন্তু মুখটা খুব ভালোভাবে ডিটেনও হয়ে গেল, কারণ টমেটোর থেকে ভালো কিন্তু ডিটেনিং কোনো এজেন্ট হয় না। আর লেবু কিন্তু আমাদের মুখে সরাসরি অ্যাপ্লাই করতে নেই, আমাদের মুখে যতই যাই হোক লেবু একটা এমন জিনিস, লেবু কিন্তু যখনই আমরা মুখে অ্যাপ্লাই করি কোনো না কোনো কিছুর সঙ্গে মিশিয়ে তবেই অ্যাপ্লাই করা উচিত। কিন্তু টমেটো এমন জিনিস যেটা আমরা ডিরেক্ট আমাদের মুখে অ্যাপ্লাই করতে পারি। তো ওই জন্য টমেটোটা মুখে মেখে নিয়ে আবার থেকে সমস্ত কাজকর্ম করতে লেগে পড়েছিলাম, 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু মুখটা অবশ্যই ধুয়ে নেব। সত্যি বলতে বন্ধুরা, এই 10টা থেকে 4টা অবধি স্কুল করে, তারপর স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4:30, আর তারপর এসেও কিন্তু বাড়ির কাজ থাকে প্লাস স্কুলের অনেক কাজ থাকে, যাই হোক কিন্তু এর মাঝে নিজেকেও তো খেয়াল রাখতে হবে। কিন্তু নিজের খেয়াল রাখার জন্য কিন্তু যে অনেকটা সময় দিতে হবে তা কিন্তু নয়। যদি আমরা একটু কাজের ফাঁকে ফাঁকেই নিজেদের জন্য আমাদের রান্নাঘরেই যা যা উপকরণ আছে সেগুলোকে একটু মাইন্ডফুলি ইউজ করি, তাতেই কিন্তু একেবারে কেল্লা ফাতে, তাই নয় কি? আজকে যেরকম টমেটোটা ইউজ করলাম, এরকম কিন্তু আমি মাঝে মাঝেই কিছু না কিছু ইউজ করতে থাকি। এতে যেরকম সময়টা বেঁচে যায় সেরকম স্কিন কেয়ারটাও হয়ে যায়। আর এই দেখো এরপর কিন্তু যেটা করে নিচ্ছিলাম সেটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা প্রথমে ভালো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর একটু কালো জিরা, কাঁচা রসুন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু শাকটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ওটা যতক্ষণ না একটু ভালো করে মজে যায় অতক্ষণ ওটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই দেখো কতটা শাক কয়টুকু হয়ে গেছে, তারপর ওটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, শিলনোড়ায় করিনি, মিক্সিতেই করেছিলাম। এরপর যেটা করে নিয়েছিলাম সেটা ছিল কাঁচা মুগ ডাল, আর সঙ্গে আজকে বোন বলেছিল ওর খুব আলু পোস্ত খেতে ইচ্ছা করছে, তাই ওর জন্য একটু আলু পোস্তও করে নিয়েছিলাম। আর এই যে দেখতে দেখতে 15 মিনিটের জায়গায় 25 মিনিট হয়ে গেছে, এবার চলে গিয়েছিলাম, গিয়ে একেবারে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছিলাম। আর এরপর তোমরাই বলো যে মুখে কিরকম জেল্লাটা দিচ্ছে। এই দেখো মুখ একেবারে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, কি যে ভালো লাগছে দেখে। এই স্কুল থেকে আসার পর মনে হয় যে মুখটা পুরো ট্যান্ড হয়ে গেছে। এই টমেটোটা দেওয়ার পর দেখছি মুখের একদম জেল্লা কিন্তু ফিরে এসেছে। আর এই যে এরপর কিন্তু ফাইনালি সব রান্নাবান্নাগুলো হয়ে গেছিলো, দুপুরে একটু কিন্তু না শুলে একদম শরীরটা ভালো লাগে না। হ্যাঁ ঘুমাই না, তবে কিছুক্ষণ কিন্তু রেস্ট অবশ্যই করি, মাঝে মাঝে আবার একটু টিভি দেখি, ওয়েব সিরিজ দেখি, গল্পের বই পড়ি, যেদিনটা যেরকম ভালো লাগে। আর এই যে এই কিন্তু চাদরটা আগে জানলাগুলোতে দিয়ে নিয়েছিলাম, যেটা আমি সবসময় করে থাকি, এতে কিন্তু ঘর অনেকটা ঠান্ডা থাকে, সে যতই এসি চলুক আর যাই হোক কিন্তু এতে কিন্তু ঘরটা ভালো থাকে। আর এই দেখো আজকে এটা আমাকে মৌমিতা করে পাঠিয়েছিল, মৌমিতা আজকে জীবনে প্রথমবার বোঁদে বানিয়েছে, তাই স্কুল থেকে আসার সময় বলেছিল নিয়ে যাস, আর বোঁদেটা খেতে কিন্তু সত্যিই ভীষণ টেস্টি হয়েছে। আর এই যে এরপর যেটা করে নিয়েছিলাম, আমি কিন্তু যেটা করি স্নানের পরে চুলটা অনেকক্ষণ কিন্তু বাঁধাই থাকে, এতে কিন্তু চুলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়, প্রায় আমি আধ ঘন্টা 1 ঘন্টা চুলটা এভাবে আমি বেঁধেই সমস্ত কাজগুলো করতে থাকি।
এরপর কিন্তু ডেলিকার মতো সিটিএমটা করে নিয়েছিলাম আর একটু স্কিনে হালকা করে মাসাজ করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, শুধু কিন্তু সিটিএম করলে হবে না, সঙ্গে কিন্তু একটু মাসাজ করাটা অবশ্যই দরকার, না তো কিন্তু স্কিনটা সবসময় রিফ্রেশিং লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এরকম আমার চলছে মাসাজ। এগুলো কিন্তু আমি একটু ওই বলিউডের অভিনেত্রীদের দেখে শিখেছি, যাই হোক আর কি। এই দেখো ফাইনাল লুকস একদম এসে গেছে, টমেটো লাগিয়ে নিয়েছি, সিটিএম করে নিয়েছি, ব্যাস আর কি চাই। এরপর চলে গিয়েছিলাম খাবারটা বাড়তে, কর্তা মশাই অফিস থেকে ফিরে এসেছিলো, ওর জন্যই প্রথমে কিন্তু বেড়ে নিচ্ছিলাম। যেটা বেড়ে নিচ্ছিলাম প্রথমে হচ্ছে দুটো কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, কারণ এই রোদ থেকে আসার পর কাঁচা পেঁয়াজটা খেলে কিন্তু গরমটা অনেকটা কম লাগে, শরীরটাও ভালো থাকে। এই যে আজকের আমাদের লাঞ্চ থালি রেডি, আর এই দেখো বোঝোর সঙ্গে এখানে আমি একটু লুকোচুরি খেয়ে নিচ্ছিলাম, এটা আমরা দুজনে খুব ভালোভাবে খেলে থাকি, আর মা আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো। যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অবশ্যই জানিও যে আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো। যাই হোক বন্ধুরা, দেখছিলাম যে আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছিল বৃষ্টি আসতে পারে, তাই আজকে যেটা করেছিলাম যে দুপুরে শোয়ার আগে কিন্তু কাপড়গুলো তখনও একটু হালকা হালকা ভেজা ছিল, কিন্তু উঠিয়ে নিয়েছিলাম সিঁড়িঘরে, তারপর ওগুলোকে মা আর আমি মিলে সুন্দর করে মেলে দিয়েছিলাম। আর এই যে দুপুরে যখন ভাবলাম শোবো, এই বোন আগের দিন একটা আইসক্রিম বার এনেছিল, সেটা থেকে একটু আইসক্রিম কেটে নিয়ে গেছিলাম। তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি। আমার যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো দেখতে দেখতে বৃষ্টিও এসে গেল, বোঝো আর আমি বসে রান্নাঘরের কাছে বসে বৃষ্টিটা দেখছিলাম। আশা করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হচ্ছে আমার সাথে নেক্সট ব্লগে। আর অবশ্যই দেখতে থেকো কি আবার, সেটা হচ্ছে ইশানি টাডা।